আমি বলতে পারবো না, আমি বলতে আমার দুর্ভাগ্য আমি এক বছর এখানে পড়ে নেই। তারপর থেকে এসে এখানে আসার পর থেকে আমার মনে আছে আমি যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন প্রথম জীবন স্যার আমাকে অ্যাসেম্বলিতে পাঠায় দেয়। এরপর আমার বন্ধু মজনুর আমাকে একটা প্রোগ্রামে অংশগ্রহণ করে দেয়। তারপর থেকে আর কি আমাদের পথ শুরু হয় আমার এই যে শিক্ষকের সহযোগিতা আর বন্ধু সাধক সবসময় আমার সঙ্গে ছিল, যার কারণে আমি দীর্ঘ চার বছর খুব ভালোভাবেই চলতে পারি এবং অনেক ভালো কিছু করার চেষ্টা করেছি, জানি কিনা জানি না পারি কি নাই। কিন্তু এই চার বছরের মধ্যে অনেক ভুল ত্রুটি করেছি, সমস্ত শিক্ষকের কাছে আমার আবেদন যে প্রার্থনা করছে আমাকে মাফ করে দেয়। বরণ ও বিদায় অনুষ্ঠান 2019 উপলক্ষে উপস্থিত ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ এবং যারা উপস্থিত আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে 2014 সালের 18 জানুয়ারি এই তারিখে আমি বিদ্যালয়ে আসি এবং এটি আমাদের বিদ্যালয়ে প্রথম উপস্থিত হওয়া। তো 2014 থেকে 2018 পর্যন্ত 2019 পর্যন্ত ইতিমধ্যে 5টি বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে সেদিনই হয়তো বিদ্যালয়ে প্রবেশ করলাম। আর সেদিনই সমাবেশের সামনে দাঁড়িয়ে স্যার জিজ্ঞাসা করলেন কে কে সামনে এসে বক্তব্য দিতে চাও। সেদিন হয়তো আসলে সাহস হয়নি সামনে যাওয়ার, আর সেদিন হয়তো আমাকে প্রকাশ করার আমি সাহস পাইনি। তবে আমাদেরই একজন ফ্রেন্ড মজনুর রহমান, সে কিন্তু ঠিকই সামনে গিয়েছিল এবং তাকে প্রকাশ করার সুযোগ পেয়েছিল। তো সেখান থেকে আসলে অনুপ্রেরণার একটা জন্ম নেয় এবং আমি নিজেকে প্রকাশ করতে শুরু করি। তারপর থেকেই চলে আসে আসলে আমাদের সংগ্রামী জীবন। তো এক্ষেত্রে স্কুল জীবনের 5টি বছরে অনেক শিক্ষকবৃন্দ আমাকে সাহায্য করেছিলেন। আজকে হয়তো তাদের কথা কিংবা তাদের অবদানের কথা স্বীকার না করলে কিংবা প্রকাশ না করলে হয়তো তাদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে। তো জীবনের প্রথমে যখন ষষ্ঠ শ্রেণীতে বিদ্যালয়ে প্রবেশ করলাম তখন আসলে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই 3টি বছর মোটামুটি দুজন শিক্ষকের খুব সংস্পর্শনে আমি ছিলাম। তো তিনি হচ্ছে দুজন শিক্ষক, তিনি হচ্ছেন মোহাম্মদ আলী স্যার এবং জামান স্যার। তো আসলে আজকের এই বিদায়ী মঞ্চে দাঁড়িয়ে তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এই 3টি বছর মানে 36টি মাস তার মতো অনেক অনুপ্রেরণা জুগিয়েছিলেন। যদি জামান স্যারের কথা বলি তাহলে বলা যাবে তিনি ক্লাসে আসলে কীভাবে শিক্ষার্থীদেরকে বের করে নিয়ে আসা যায় সেই অনুপ্রেরণাটি কিন্তু জুগিয়েছিলেন এবং সেখান থেকে আসলে আজকে আমি উম্মে হাবিবা লিমার জন্ম। দ্বিতীয়ত মোহাম্মদ আলী স্যার, তিনি আসলে অনেক সবসময় আমাকে অনুপ্রেরণা যোগাতেন সামনে এগিয়ে আসার কিংবা সংগ্রামী জীবনটাকে পরিচালনা করার। তো আজকে তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এ কারণে, কারণ আসলে স্যার আপনাদের হাতে আসলে আমার হাতেখড়ি হয়েছিল। তো অসংখ্য কৃতজ্ঞতা আপনার প্রতি। দ্বিতীয়ত নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই 2টি বছর তাদের কোনো আসলে তাদের ক্লাস পাইনি, যার কারণে তাদের সংস্পর্শনে থাকা হয়নি। জাদু স্যার এবং সিমন স্যার অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করে দুজন মানুষের প্রতি। যদিও ষষ্ঠ শ্রেণীতে আমার বিতর্কে আসার প্রবেশ হয় কিন্তু তারপরে এই দুজন মানুষকে আসলে কখনো ভোলা যায় না। একটি স্মরণীয় ঘটনা প্রকাশ করি, রংপুরে যখন আমরা শিশু একাডেমি বিতর্কে যাই দুর্ভাগ্যক্রমে আমরা হেরে যাই, কিন্তু সিমন স্যার হয়তো এবং জাদু স্যারের দায়িত্বটা আসলে ছিল হয়তো বা আমাদেরকে পুরো রাস্তাটা আনন্দে নিয়ে আসার জন্য। জাদু স্যার এবং সিমন স্যার সবসময় বলতেন হেরেছে তো কি হয়েছে, পরবর্তীতে আসলে তোমাদের জন্যই, এবং পুরো রাস্তা আসলে আমাদেরকে কিভাবে আনন্দে রাখা যায় কিভাবে পরবর্তীতে উদ্বুদ্ধ করা যায় সেই চেষ্টায় তারা নিয়েছিলেন, সেই দায়িত্ব তারা সবসময় পালন করে গিয়েছিলেন। তো
স্মৃতি জীবনে তাদেরকে আসলে কখনো ভোলা যাবে না। যখনই বিতর্কের জগতে প্রবেশ করব, যখনই বিতর্কের কথা আসবে, তখনই আসলে তাদের নামটিও চলে আসবে। এবং তৃতীয়ত, যে মানুষটি সর্বদাই আমাদের পিছনে এক ধারে লেগেছিলেন, সামনে এগিয়ে যাও, জীবনটাকে সংগ্রাম মনে করো এবং সেই সংগ্রামে অতিক্রম সংগ্রামটাকে নিয়ে জীবনটাকে পরিচালনা করো, যেন হচ্ছে আমাদের হেড স্যার। অসংখ্য কৃতজ্ঞতা স্যারের প্রতি। তো আজকের এই মঞ্চে দাঁড়িয়ে একটা কথা প্রকাশ না করলে নয়, বিতর্কে প্রবেশ করার পর থেকেই আমি আসলে কমপক্ষে 7 থেকে 8 বার স্যারকে এসে বলেছিলাম যে স্যার, আমি হয়তো আর বিতর্ক করতে পারবো না, পরিবার থেকে খুব একটা চাপ আসতেছে, বিতর্ক করা হবে না, তো স্যার আমি কী করবো? প্রতিনিয়তই স্যার আমাকে নির্দেশ দিতেন, জীবনটা সংগ্রাম, এগুলো যা বাধা বিপত্তি আসে এগুলোকে অতিক্রম করতে হবে। এবং সবসময়ই তিনি একটা আসলে সাফল্যের জায়গা দেখিয়েছেন, সফলতা একটা পদ দেখিয়েছেন। তো অসংখ্য কৃতজ্ঞতা স্যার, আপনার প্রতি স্যালুট, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আসলে একটা সফলতার জীবনে একটা পথ দেখানোর জন্য। এই সকল মানুষদের প্রতি আসলে কখনো ভোলা যাবে না, তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আজকে যারা বিদায়ী শিক্ষার্থী রয়েছে, অসংখ্য ধন্যবাদ। এবং আসলে আমরা চেষ্টা করবো আমাদের বিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার এবং বিদ্যালয়ের মান সম্মানটা রক্ষা করার। এখানে বিদায়ী শিক্ষার্থীদের যারা রয়েছে, অনেকের সাথে আসলে অনেক বিহেভ করে ফেলেছি, তো তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, তারা যেন ক্ষমা করে দেয়। আসলে ক্ষমা যে শুধু আনুষ্ঠানিকতা রক্ষা করছি সেটা না, গতকাল যখন জোহরের নামাজ পড়ছিলাম ঠিক তখন আসলে নিজেকে ধরে রাখা যায়নি, প্রচণ্ড কান্দা চলে আসে এবং সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, কারণে যে আল্লাহ যাদের প্রতি মিসবিহেভ করেছি তারা যেন আমাকে ক্ষমা করে দেয়। এবং আজকে মঞ্চে দাঁড়িয়ে তাদের কাছে ক্ষমা চাচ্ছি, তারা যেন ক্ষমা করে দেয়, কারণ হচ্ছে তারা ক্ষমা না করলে হয়তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তো এখানে একটু নির্দেশ করি, মেনশন করে বলি, আফিয়া জাহিন রোদসী, ওর সাথে হয়তো অনেক মিসবিহেভ করে ফেলেছি, তো তার ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি, সে যেন আমাকে ক্ষমা করে। এছাড়াও অনেক ফ্রেন্ড রয়েছে, মুক্তা, ঐশী, মাওয়া, কেমি, সুবর্ণা, সাকিব, নাজমুল, মজনু, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, তারাও যেন ক্ষমা করে দেয়। এবং যারা ছোটো ভাই বোন রয়েছে তাদের কাছ থেকেও ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরা ক্ষমা করে দিও। বিশেষ করে দুজনের সাথে একটু মিসবিহেভ করে ফেলেছিলাম, জিয়াশা আর হচ্ছে লামিয়া, আছে কি এখানে? আচ্ছা, স্যার যখন দিয়েছিল যে আওয়ার স্কুল প্র্যাকটিস করা, তখন তোদের সাথে হয়তো অনেক মিসবিহেভ করেছিল যে এগুলো প্র্যাকটিস কর না, তো স্যার আমাকে গালি দেবে, অনেক মিসবিহেভ করেছে, অনেক রাগ দেখাইছি, তো ক্ষমা করে দেশ। এবং আজকের এখানে একজন ম্যাডামের কথা, একজন অভিভাবকের কথা তুলে না ধরলে হয়তো তার কাছে প্রচণ্ড অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে। কখনো ম্যাডাম হয়ে, কখনো অভিভাবক হয়ে তিনি আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছিলেন, অনেক অনুপ্রেরণা জুগিয়েছিলেন, আঞ্জুমানেরা ম্যাডাম। তো ক্লাস 6-এ যখন আমি প্রথম প্রবেশ করি, একটা ঘটনা প্রকাশ করি। সেদিন 22 জানুয়ারি 2014, এই দিনে আমাদের স্কুলে কোনো এক অতিথি আসবে, তো অতিথি আসার কারণে আমাদের সকল শিক্ষার্থীদের স্কুল ড্রেস বাধ্যতামূলক ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেদিন রাত্রে আমাকে স্কুল ড্রেস দোকান থেকে দেওয়া হয়েছিল। তো পরের দিন যখন আমি স্কুল ড্রেসটা পরে দেখলাম, তখন দেখলাম যে আসলে স্কুল ড্রেসটা আমার মাপে হয়নি। তো ঐশী তখন ফোন দিল যে কি স্কুল যাবি না, আমি বললাম এরকম অবস্থা স্কুল তো যাওয়া হবে না, তখন ওই বাসায় ডাকলো। ম্যাডাম কী করলো, সাথে সাথে তার সেলাই মেশিনটা বের করে দিয়ে ঠিক আমাকে স্কুল ড্রেস, একটা পূর্ণাঙ্গ স্কুল ড্রেস তৈরি করে দিল, এবং তারপরে আসলে স্কুল আসার সুযোগ পেলাম। তো ম্যাডাম আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আপনি কখনো অভিভাবক হয়েছেন, আবার কখনো ম্যাডাম হয়ে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন, তো আপনাদের এই সকল ম্যাডামদেরকে আসলে কখনো ভোলা যাবে না। এছাড়া অসংখ্য টিচার রয়েছেন, তাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে, অনেক ক্লাসে তাদের সাথে আমি দুষ্টামি করেছি, ডিজেন স্যার, সানান স্যার, তারপর আরও অনেক স্যার রয়েছে, ম্যাডাম রয়েছে, বিশেষ করে পলিনা ম্যাডামের সাথে তো দুষ্টামি করাই হয়, তো ম্যাডাম ক্ষমা করে দিবেন। এবং সবশেষে সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং যারা রয়েছে তাদের কাছে দোয়া চাইব, 2 বছর যে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সেই লক্ষ্যে যেন সফল হতে পারি, আমরা যেন স্কুলের মান সম্মানটাকে রক্ষা করতে পারি, সকলে দোয়া করতে আসছি, ধন্যবাদ।